আসসালামু আলাইকুম, খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। সামনে রমজান, রমজানে কাজটা সহজ করার জন্য আমরা চেষ্টা করি আগে থেকে কিছু কিছু ইফতার আইটেম তৈরি করে রাখতে। সেরকমই একটা ইফতার আইটেম দেখাবো যে আপনারা আগে থেকেই তৈরি করে সেটাকে ফ্রিজ করে রাখতে পারবেন। তাহলে চলুন, আজকে আমি দেখাবো চিকেনের দুইটা ইফতার আইটেম। এখানে আমি তিনটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এটাকে পাতলা স্লাইস করে কেটে নিব। একটা ব্রেস্ট পিসকে আমি দুই স্লাইসে করে ফেলব। দেখুন, ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। এভাবে আমি তিনটা ব্রেস্ট পিসকে কেটে নিয়েছি। এরপর একটা ট্রান্সপারেন্ট পেপারের উপরে আমি দুইটা দুইটা করে দিয়ে এটাকে থেতা করে নিব। এটা আপনি হ্যামার দিয়েও করতে পারেন, আমি এখানে রুটি বেলা বেলুন দিয়ে করে নিয়েছি। আস্তে আস্তে করে থেতা করে নিতে হবে। এই কারণে এই কাজটা করতে হবে যেন এর মধ্যে খুব সহজে মশলাগুলো প্রবেশ করে। এভাবে আমি তিনটাকে ছয়টা করে নিয়েছি। এরপরে একে একে মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, গোলমরিচ দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর একটা বাটিতে এক চামচ হোয়াইট ভিনিগার এবং এক চামচ সয়া সস একসাথে মিশিয়ে নিব। একসাথে মেশানো হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটার উপরে অল্প অল্প করে দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ঠিক একইভাবে আমি এটার উল্টো দিকেও দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি এক চা চামচ আদা এবং রসুন বাটা অর্ধেক অর্ধেক করে এপিট ওপিট দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। দেখুন, একইভাবে কিন্তু আমি আবারও সয়া সস এবং ভিনিগারের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলাগুলো আবারও উল্টা পিঠে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন এর ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করে এবং সুন্দর একটা গন্ধ আসে। মেশানো হয়ে গেলে আমি আবারও একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে এটাকে অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য একপাশে সরিয়ে রাখ। এটা গেল এক ধরনের চিকেন কাটলেট। এরপর আরেক রকম করব, সেটা হচ্ছে আমি ঠিক একইভাবে তিন টুকরা ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়া এবং কোয়ার্টার চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপরে এক চামচ মতন সয়া সস এবং ভিনিগার দিয়ে দিব। এরপর এর মধ্যে কিছু পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে দিব। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে কেটে দিয়ে দিব। দুই স্লাইস ব্রেড ক্রাম দিয়ে দিব বা ব্রেড দিয়ে দিব। এরপর এর মধ্যে হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে লবণ দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি আবারও 20 থেকে 25 মিনিটের জন্য একটা ফয়েল পেপার দিয়ে বা একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে এটাকে ঢেকে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটের জন্য একপাশে সরিয়ে রাখবো। আগে যে মুরগিটা মেখে রেখেছিলাম সেটার সাথে ময়দা দিয়ে কোট করে নিব। ময়দার মধ্যে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এরপর একে একে ব্রেস্ট পিসগুলোকে আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এভাবে একে একে প্রত্যেকটা ময়দা দিয়ে কোট করে নেব। ময়দা দিয়ে কোট করা হয়ে গেলে এরপরে আমি এটাকে ডিমের মধ্যে এবং ব্রেড ক্রামের মধ্যে কভার করে নিব। আমি ব্রেড ক্রামের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মেখে নিব। এরপর একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে এটাকে ভালোভাবে গুলে নিব। ডিমটা গোলানোর সময় এর মধ্যে অল্প পরিমাণে লবণ এবং গোলমরিচ দিয়ে নিব। খুব ভালো করে গোলানো হয়ে গেলে আমি প্রত্যেকটা চিকেন স্লাইসগুলো নিয়ে আবারও আমি ময়দার মধ্যে কোট করে নিব। নেয়ার পরে আমি ডিমের মধ্যে চুবাবো। চিকেন পিসগুলোর গায়ে খুব ভালোভাবে ডিমটা মাখিয়ে নিতে হবে। এরপর আমি যে ব্রেড ক্রামটা রেখেছিলাম সেটার মধ্যে আমি খুব ভালোভাবে চেপে চেপে আমি কোট করে নিব ব্রেড ক্রাম দিয়ে। এভাবে আমি একে একে প্রত্যেকটাই তৈরি করে ফেলব। তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব একটু শক্ত হওয়া পর্যন্ত। এরপর আমি ছোট ছোট কিউব করে যে মুরগিগুলো মেখে রেখেছিলাম সেটাকে কিমা করি। কিমাটা দিয়ে এখন আমি চিকেন কাটলেট আরেক ধরনের তৈরি করে দেখাবো আপনাদের। কিমার মধ্যে আমি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটাকে আমি আবারও সুন্দর করে মেখে নিব। এরপর এগুলোকে আমি পাঁচটা ডো তৈরি করে নিব। দেখুন আমি হাতের মধ্যে দিয়ে গোল গোল করে ডো তৈরি করে নিচ্ছি। এরপর এগুলোকে আমি কাটলেটের আকার দিব। একটা ট্রান্সপারেন্ট পেপারের উপরে আমি একটু তেল নিয়ে এটাকে সুন্দরভাবে কাটলেটের আকার ধারণ করছে। এভাবে আমি একে একে সবগুলোকেই কাটলেটের মতন তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেলে ওই একই ডিমের মধ্যে আমি আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ব্রেড ক্রামের সাথে কোট করে নেব। এভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব।
সবগুলা কোট করা হয়ে গেলে একইভাবে আমি আবারও ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার জন্য একটা ট্রেতে দিয়ে দিব। এভাবে আপনি পুরো রমজানের জন্য চিকেন কাটলেট তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। একটা লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপরে আমি ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দিব, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এইভাবে আমি বাদবাকিগুলো সবগুলোই বক্সে ভরে রাখবো। বক্সে ভরে রেখে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আপনি যখনই আপনার মনে হবে তখনই আপনি এটা বের করে খেতে পারবেন। এরপর আমি আপনাকে দেখিয়ে দিব এটা ভাজার পরে এটা কেমন দেখা যায়। একটা ছোট প্যানের মধ্যে আমি বেশ পরিমাণে তেল নিয়ে নিব, যেন আমি কাটলেটটা পুরোটাই ডুবে যায় ভাজার সময়। মিডিয়াম থেকে একটু লো হিটে আমি এই কাটলেটগুলোকে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আস্তে করে উল্টিয়ে অন্য পিঠটাকেও ভাজতে দিব। এভাবেই ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটা সুন্দর গোল্ডেন কালার এসে পড়ে। খুবই হালকা হাতে কাজটা করতে হবে, তা না হলে ভেঙে যাবে। ভিতরে যেন কোনো কাঁচা ভাব না থাকে সেই কারণে আমি একটু সুন্দরভাবে সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন পরিবেশন করতে দিয়ে দিব। পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এটা দুই ধরনের কাটলেট আছে এখানে। এভাবে আপনি সারা রমজানের জন্য তৈরি করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে থেকে এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।